তো বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে পৌঁছেছি। এই যে মাদা বাড়ির প্যারা মার্কেট, প্রত্যেকটা দোকান থেকে ছুটে আসবে, যে এ বলবে আমার কাছ থেকে প্রসাদ নিন, ও বলবে আমার কাছ থেকে ফুল নিন। তো আপনারা কোনো কথা না বলে নিজের মতো করে যে কোনো একটা দোকানে গিয়ে কেনাকাটি করে নেবেন। এটা 51 পিঠের এক পিঠ শক্তি পিঠ, ত্রিপুরেশ্বরী মন্দির মায়ের ডান পায়ের বিদ্য আঙ্গুল পড়েছে এখানে। কত দর্শনার্থী যারা মন্দির এবং মাকে দর্শন করতে এসেছে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ত্রিপুরেশ্বরী মন্দির, 51 পিঠের একটা পিঠ। তো চলুন বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মন্দিরে কি আপনাদের সঙ্গে দেখা যায়। দেখুন, এটা হচ্ছে আগরতলা সায়েন্স সিটি। একটু কাঁচটা নামিয়ে দেখায় বন্ধুরা, দেখুন। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ত্রিপুরেশ্বরী মন্দির। তো দেখুন বন্ধুরা, বাইরের যে পরিবেশটা, ভিউটা দেখুন, খুবই সুন্দর। চারিদিকে শুধু গাছ আর গাছ, যেন মনে হচ্ছে ডুয়ার্সের মধ্যে এসে গেছি। এটা অ্যাকচুয়ালি পড়ছে বিশালগড়, এটা বিশালগড়ের মধ্যে পড়ছে। তো বিশালগড়ে পড়ছে, খুব সুন্দর লাগছে। এটি কি এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে? তাই তো, আচ্ছা। আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে পৌঁছেছি। এই যে মাদা বাড়ির প্যারা মার্কেট, তো আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তো চলুন দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ত্রিপুরেশ্বরী মন্দিরে আসলাম পুজো দেব, কিন্তু সমস্ত সবাই দোকান থেকে ডাকছে যে আমার কাছ থেকে প্যারা দাও। অনেকে এসে বারবার করে বলছে, বুঝতে পারছি না যে কার কাছ থেকে নেব। তো দেখুন বন্ধুরা, মনোজ পুরো তো ছেঁকে ধরেছে। হ্যাঁ, প্যারা লাগবে, আসছে। হ্যাঁ, জবরমালা আছে, সমস্ত সব কিছু আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটাকে আপনাদেরকে দেখায়। তো অবশ্যই সামনেতে গিয়ে দেখাবো আপনাদেরকে, তার মধ্যে একটু ঘুরিয়ে আপনাদেরকে সমস্ত সবটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই 51 পিঠের একটা মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দির। তো আমরা এখন ত্রিপুরেশ্বরী মন্দিরে দর্শন করতে আসলাম এবং আপনাদেরকে দর্শন করাবো। তো চলুন আপনাদেরকে দর্শন করে নিয়ে আসি এবং আমরাও দর্শন করি। তো বন্ধুরা, এখন আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাব পূজা দিতে। এখন এই দোকান থেকে আমাদেরকে ডালা দেওয়ার জন্য নিতে হয়েছে, এই ফুল ধূপকাঠি থেকে শুরু করে সমস্ত সব কিছু নিয়েছি এবং প্যারা নিয়েছি, মায়ের ভোগে দিতে হয়। বন্ধুরা, এখন খালি পায়ে যেতে হবে মন্দিরে দর্শন করতে, মাকে দর্শন করব। এবং আপনারা যখন আসবেন, প্রত্যেকটা দোকান থেকে ছুটে আসবে, যে এ বলবে আমার কাছ থেকে প্রসাদ নিন, ও বলবে আমার কাছ থেকে ফুল নিন। তো আপনারা কোনো কথা না বলে নিজের মতো করে যে কোনো একটা দোকানে গিয়ে কেনাকাটি করে নেবেন। এটা 51 পিঠের এক পিঠ শক্তি পিঠ, ত্রিপুরেশ্বরী মন্দির মায়ের ডান পায়ের বিদ্য আঙ্গুল পড়েছে এখানে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, মায়ের ডান পায়ের বিদ্য আঙ্গুল পড়েছে। তো এই মন্দির খুব জাগ্রত। তো আমরা এখন যাচ্ছি, আমরা দর্শন করব, সাথে আপনাদেরকেও দেখাবো। দেখুন বন্ধুরা, কত দর্শনার্থী যারা মন্দির এবং মাকে দর্শন করতে এসেছে। দেখুন, অনেকখানি লাইন আছে, কিন্তু একদম দাঁড়ানো যাচ্ছে না, এতটাই গরম। দেখুন, মানুষ ছায়ার মধ্যে এসে দাঁড়িয়ে আছে, প্রচুর গরম, দাঁড়ানো যাচ্ছে না। মায়ের মন্দিরটা দেখুন, দর্শন করুন। ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রচুর লাইন এবং এতটাই গরম, মানুষ দাঁড়াতে পারছে না। আমরা এখন যাচ্ছি
ত্রিপুরেশ্বরের মন্দিরে এই এসে গেছি, আপনাদেরকে পুরো টোটালটাই দেখাচ্ছি। খুব জাগ্রত মন্দির, দেখুন বন্ধুরা প্রচুর মানুষ লাইন আছে। মন্দিরের মূল গেট, দেখুন বন্ধুরা এই হচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, মাকে দর্শন করুন। আমি জুম করে দেখাচ্ছি, অনেক মানুষের ভিড় হয় না দাদা? হ্যাঁ, কিসের দোকান? শর্মাদা, শর্মাদার দোকান, মায়ের মন্দিরে ভোগের দোকান, মা ত্রিপুরা সুন্দরী পেড়া ভান্ডার। আচ্ছা, আমরা তিন ভাই আছি মন্দিরের সাথে যুক্ত, ভোগের দোকান। আচ্ছা আচ্ছা, যে কোনো সময় আসেন মায়ের মন্দিরে, এনি হেল্প আপনাদেরকে সহযোগিতার জন্য আমরা বসে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা আপনাদেরকে ত্রিপুরেশ্বরী মন্দির দেখালাম, দর্শন করালাম, আমরাও নিজেরা দর্শন করলাম, দেখলাম, খুব ভালো লেগেছে, মনের দিক থেকে একটা শান্তি পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। বাই।